ভারত মাতার সুযোগ্য সন্তান আমি যেত আজ সংবিধানের মধ্যে অতীতর অবহেলিত কারণ সংবিধান আমি স্বাধীনতা সময় এবং স্বাধীনতা পরে যে অধিকার দেলে এবং এ অধিকার এবং আমি জন জন সুযোগ্য সন্তান হয়েছে কারণ সে যা সংবিধান ব্যবস্থার মধ্যে অছি এ ভারতীয়তার যা মৌলিকতা অছি জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদ আমি সমস্তে ভারতীয় আইপাই আমি সমস্তে জনে জনে উৎসর্গীকৃত আজ এইটি যে বৈঠকরে বসিছেন এবং আজ আমি এক গোটে নির্দিষ্ট স্তরর নির্দিষ্ট বর্গর অর্থাৎ এটি আমি অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি কর্মচারী অটন্তি আমি রাজ্য সরকার কারণ ইয়ে গোটিয়ে নির্দিষ্ট বর্গ সম্পূর্ণ জাতি অনুসূচিত জাতি অনুসূচিত জনজাতি বর্গর আমি সামগ্রিক বর্গর আমি নহ আমি গোটিয়ে নির্দিষ্ট বর্গর যে ওড়িশা সরকার কর্মচারী আমি অছন্তি আউ আম কর্মচারী ভিতরে আমি এ কর্মচারী মানকর কল্যাণ নিমন্তে আমার উদ্দিষ্ট যে পরিষদ অছি এ পরিষদ আধারে আজ আমি সমস্তে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য অধিকার এবং ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে আমি সমস্তে এই চাকরি জীবনকাল ভিতরে সমানতা এবং আমার অধিক সুবিধা সুযোগ পাইবা পাই আমি সমস্তে আজ সংগঠিত হয়েকি আমি গোটে নিরন্তর ভাবরে এ সমাজরে এবং সরকার পাখে আমার দাবি রাখি আমি কার্যক্রম করে চালিছেন ইয়ে বাস্তব কথা আজ আপনার দেখুন এটি যে আমার সম্মানিত অতিথি সম্মানিত বক্তা মুখ্য বক্তা সমস্তে সে নিজ নিজের বক্তব্য আপনার পাখে রখিলে এবং এ সমাজ এসটি এসি সমাজ আগুন নেওয়া সে আহ্বান দিয়ে গলে আপনার এবং শেষের মধ্যে জুয়েল রাম বি কে।